মানুষের মাঝে বৈচিত্র্যময়তা আছে বলে মানুষ এক অনন্য প্রাণী। এই প্রাচুর্যতাই আমাকে মুগ্ধ করে বিভিন্ন জায়গার সৌন্দর্যতর প্রেমে পড়তে। তাই আজকে আমাদের গন্তব্য লুধিয়ানা থেকে ঋষিকেশ পর্যন্ত। হে হোয়াটসঅ্যাপ গাইজ, আমি বিশাল আছি তোমাদের সাথে, তোমরা দেখছো রূপী ব্লগস। তো পাঞ্জাবের ভিডিওগুলো আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা যাবো এখান থেকে কেদারনাথ বাবার দর্শনের জন্যে, সেই জন্যে হরিদ্বার যাওয়ার জন্যে, মানে লুধিয়ানা থেকে আর কি। তো ট্রেন পাওয়া যায়নি, তো সেই জন্যে এখন বাসে যাবো। তো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখান থেকে বাসে করে যাবো হচ্ছে হরিদ্বার, তারপর থেকে বাকি জার্নিটা স্টার্ট করবো। তো চলো দেখা যাক বাস পাচ্ছি কি না, বাস না পাওয়া গেলে আবার সে বিকেলের দিকে ট্রেন আছে, ওটাই ধরতে হবে। তো আমরা এখন বাসে চেপে গেছি, লুধিয়ানা বাস স্ট্যান্ড থেকে যাব হচ্ছে ঋষিকেশ, কারণ হচ্ছে হরিদ্বারে কোনো একটা যাত্রা চলছে, সেই জন্যে হরিদ্বার বন্ধ আছে, বাস যাইতে দিচ্ছে না। ডাইরেক্ট যাব ঋষিকেশ, টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, একটা উইন্ডো সিট পেয়ে গেছে এখানে। আর গরমও ভীষণ গরম লাগছে, কিছু করার নাই, এবার এখান থেকে যাব হচ্ছে ঋষিকেশ। সন্ধ্যে 6টার সময় পৌঁছাবে বলছে, দেখা যাক কী হয়, যা হবে যা আছে কপালে তাই হবে, কিছু ভেবে লাভ নাই। চলো যাই হার হার কেদার। তো বাস এখন হরিয়ানা ডিস্ট্রিক্ট চলে এসছে, দাঁড়িয়েছে একটা বাস স্ট্যান্ডে, দেখা যাক কখন ছাড়ানো আছে। বাসটা আমাদের এখন একটা ঢাবাতে আর কি থেমেছে, তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেই, তারপর আবার গাড়ি ছাড়বে, তখন আবার বসতে হবে। আর পৌঁছাতে পৌঁছাতে প্রায় তো সন্ধ্যে হয়ে যাবে, দেখা যাক কখন কি পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে। চলো অনেকটা সমতলে বাস জার্নি করার পরে আমার চোখের সামনে হঠাৎ ভেসে উঠল দূরের পাহাড়গুলো। পাহাড় আমার বড্ড প্রিয়, তাই এই দৃশ্য আমি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়লাম। একটু এগোতেই আমরা বুঝতে পারলাম আমরা প্রবেশ করেছি দেবভূমি হরিদ্বারে। মা গঙ্গারই একটা শাখার উপর দিয়ে আমাদের গাড়িটি ব্রিজের ওপার নিল যখন, তখন আমাদের সামনে স্বাগত জানালো হরিদ্বার রেল স্টেশন। একটু কিছুটা পার হতে আমার ঠিক ডান হাতেই দেখতে পেলাম বয়ে চলা গঙ্গা। এখান থেকে এই গঙ্গা নিজের উচ্চ গতি ছেড়ে মধ্যগতিতে প্রবেশ করবে এবং এখান থেকেই সমতলে গঙ্গা নদী বইতে থাকবে। আরও কিছুটা দূর যেতে আমাদের গাড়ি গিয়ে থামলো ঋষিকেশের একদম কোলে। চারিদিকে পাহাড় ঘেরা ঋষিকেশের সৌন্দর্য সত্যি আমার মন কেড়েছে। ফাইনালি মোটামুটি 6:30 দিকে আমরা নেমে গেছি, পিছন দিকে পাহাড়গুলো জাস্ট দেখা যাচ্ছে না, এত মেঘ করেছে চারিদিকটাই। আমি দেখানোর চেষ্টা করবো, বাট ক্যামেরা তো আসবে কিনা জানি না। আর এখান থেকে এখন ভাবছি কোথায় যাওয়া যায়, রামঝোলা লক্ষণঝোলা আছে সেখানেও যাওয়া যেতে পারে, বা এখানেও রুম নিয়ে থাকা যেতে পারে, কী করবো এখন ভাবিনি। এই জাস্ট নামলাম, পাহাড়গুলো অসাধারণ লাগছে আর কপালটা একটু খারাপ আছে, প্রচণ্ড মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি হতে পারে, হালকা ফুলকা হয়ে গেলো বৃষ্টি, কিছু করার নাই। তো ঠিক আছে চলো কী করা যায় দেখি, তারপরে আস। তো আমাদের সামনে যে নদীটা দেখা যাচ্ছে সেটা এই পাহাড়ের গা বেয়ে আসছে, এখন জল নাই ঠিকই। এটাই হচ্ছে চন্দ্রভাগা নদী, চন্দ্রভাগা নদীটা একটু আগে গিয়ে গঙ্গা নদীর সাথে গিয়ে মিশছে। তো আমি তো ভাবলাম জল আছে বোধহয়, এসে দেখছি জল টল কিছুই নেই। যাই হোক, তো চলো দেখতে থাকো। ঋষিকেশের পাহাড়গুলো এত সুন্দর হবে আমি সত্যি কখনো কল্পনা করতে পারিনি, তাই ঋষিকেশ বরাবরই আমার মনে রয়ে যাবে। একটু আগে আবার অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, এখান থেকে রামঝোলা লক্ষণঝোলাগুলো যাওয়ার জন্য অটো ধরবো, তো চলো দেখা যাক। শেষমেশ একটা টোটো ধরে আমরা চন্দ্রভাগা নদীর ঠিক পাশ দিয়ে এগোতে থাকলাম সামনের দিকে। এই ব্যস্ততম যানজটকে পিছনে ফেলে আমাদের টোটোটি গিয়ে থামলো
জানকী সেতুর কাছে। চলে এসেছি হচ্ছে জানকী ঝুলা, বেশি দূর না, এই বাস স্ট্যান্ড থেকে একটু কিছুটা রাস্তা গিয়েই, 30 টাকা করে ভাড়া নিলে যাই হোক। তো জানকী ঝুলার ওইদিকে গাড়ি যেত, কিন্তু এত ভিড় যে ওদের গাড়ি যাচ্ছে না। আর এখন লক্ষণ ঝুলা যেটা আছে সেটা শুনলাম যে বন্ধ আছে, কারণ ভেঙে গেছে। আর রাম ঝুলাটা চিনি না কোথাও, কোথায় কি যাবো না যাবো জানি না। যাই হোক, এটাতে উঠি, কী আছে আমি নিজেও জানি না। তো চলো যাওয়া যাক। অজানা পথের গন্তব্যে গিয়ে মন আমাদের সত্যি চমকপ্রদ হয়ে ওঠে। এত সুন্দর অভিজ্ঞতা, এত সুন্দর ভিউ যে আমরা পেতে চলেছিলাম সেটি আমি কখনোই কল্পনা করতে পারিনি। সামনের পাহাড়গুলো থেকে গঙ্গা নদী যখন বয়ে আসছিল, তার সাথে এত সুমিষ্ট হাওয়া আমার মনে আঁকড়ে ধরে রেখেছিল। তো মোটামুটি ঝুলার পাশে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার পরে আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি চৈপার, তারপরে উপরে গিয়ে যাবো হচ্ছে রামঝুলা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। গল্পকথা অনুযায়ী ঋষি রায়ভ্য গঙ্গা নদীর তীরে তপস্যা করেছিলেন। তো আমরা এখন নদীর এই পারে চলে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পারে একটু হাওয়া লাগছে না, ওই পারে হাওয়াটা লাগছিল বেশ। তো রামঝুলাটা দেখবো, দেখে ওই পারে যাওয়ার চেষ্টা করবো। এই ঋষি রায়ভ্যের সাধনায় মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণু তাকে ঋষিকেশ রূপে দর্শন দেন। এই থেকেই এই স্থানের নাম ঋষিকেশ, এমনটাই বলা হয়। আরও একটি কিংবদন্তি অনুযায়ী ভগবান রামের ছোটো ভাই লক্ষ্মণ, তিনি এখানে একটি সেতু তৈরি করেছিলেন, যাই লক্ষ্মণ ঝোলা নামে পরিচিত। এই রামঝুলা হল মুনিকি রীতিতে অবস্থিত শিবানন্দ আশ্রম থেকে গীতা ভবন, পরমার্থ নিকেতন এবং স্বর্গাশ্রমে অবস্থিত অন্যান্য মন্দিরের মধ্যে প্রধান সংযোগকারী সেতু। যেটা আছে এটাই হচ্ছে রামঝুলা, প্রচণ্ড ভিড়। চলো এভাবে উঠি। তো রামঝুলার একটা ব্যাপার কি, ব্রিজটা হালকা নড়ছে, গাড়ি গেলে ভয়ানক লাগছে ব্যাপারটা। এই রামঝুলা গঙ্গা নদীর উপরে একটি ঝুলন্ত সেতু। তো আমরা এখন নৈশ আহারের জন্য পাস্তা নিয়ে নিয়েছি, আর কিছু করারও নাই। আর ব্যাপারটা হচ্ছে ওপারে, আচ্ছা ঠিক আছে খেয়ে এসে কথাটা বলছি। আর নদীটা বইছে দেখো, এই দিক দিয়েও বেশি জল হলে যায় আর কি। এখান থেকে দাঁড়িয়ে একটু একটু উপভোগ করি। কাকতালীয়ভাবে দিনটা ছিল গুরু পূর্ণিমা। পূর্ণিমার চাঁদ আমার মাথার আকাশে যখন, সেই দৃশ্য আমি কখনোই ভুলতে পারবো না। এত সুন্দর মনোরম পরিবেশে সাক্ষী হয়ে থাকলাম সারা জীবনের জন্য